নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় সরকারি চাকরি ইউটিউব চ্যানেল তো আজকের যে নোটিশটা নিয়ে আমরা এসেছি সেটি দিল্লি ইউনিভার্সিটিতে রিক্রুটমেন্ট চলছে এবং এ নোটিসটি খুবই বড় তাই আমরা শুধু জিস্ট টুকুনি বলছি শুধু সারাংশ টুকুনি বলছি যে কত কি লাগবে কত পোস্টে অ্যাপ্লিকেশান হবে এবং কবে থেকে কবে অ্যাপ্লিকেশান হবে এবং কী কী ক্রাইটেরিয়া আছে যাবতীয় ডিটেলস ঠিক আছে তো আমরা এই সমস্ত বিষয়গুলো আলোচনা করবো তো ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি অবশ্যই আপনাদের দেখতে হবে প্রথমেই বলি যারা যারা চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে রাখা বেল বাটনটি অবশ্যই প্রেস করুন এবং মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন এবং ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন তো আমরা ডিটেলসগুলি এখানে দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ইএসটিএ বি ডট ফোর রোমান হরফে ফোর স্ল্যাশ টু নাইনটি স্ল্যাশ টু জিরো টু ওয়ান এটা সার্চ করলেও আপনি এই অফিসিয়াল নোটিশটি পেয়ে যেতে পারেন এবং আমি আপনাদের আরেকটু বলে রাখি এই নোটিশটি পাওয়ার আরেকটি সহজ রাস্তা হলো ডিসক্রিপশন বক্সে আপনি চলে যাবেন ফ্রি অনলাইন জব আপডেটেড একটি লিঙ্ক আছে সেই লিঙ্কটিকে আপনি ক্লিক করবেন আমাদেরই সাইট সেখানে কি আপনি যে যে জিস্টগুলি বলছি সেগুলো একটি চার্টের আকারে একদম দেওয়া রয়েছে এবং সাথে অ্যাপ্লাইয়ের লিঙ্ক এবং অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সমস্তটাই দেওয়া থাকছে তো পোস্টের নাম ভেরিয়াস নন টিচিং স্টাফ টোটাল নাম্বার অফ পোস্ট ফিফটি টু অর্থাৎ এখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে আলাদা আলাদা মানে বাহান্নটা আলাদা আলাদা পদে আর কি নন টিচিং স্টাফ নিয়োগ করা হচ্ছে যার টোটাল ভ্যাক্যান্সি হবে এক হাজার একশো পঁয়তাল্লিশ এখানে আমরা কোয়ালিফিকেশনটি একটু জেনে নিই কোয়ালিফিকেশন রয়েছে ক্লাস টেন মাধ্যমিক পাস বা টুয়েলভ পাস মানে এইচএস বা ডিপ্লোমা আইটিআই ডিগ্রি কিছু থাকবে পোস্ট গ্র্যাজুয়েশন এগুলো কমপ্লিট করা থাকলে আপনাদের ইক্রুমেন্ট হবে এবং এর জন্য আপনাদের এই অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে বাহান্নটা আলাদা আলাদা পোস্ট আমরা পড়তে পারবো না তো আমরা চাই আর কি যে এটিকে আপনি ডাউনলোড করুন এবং বারবার বলছি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে কিন্তু আগে আপনারা এই নোটিশটি ডাউনলোড করতে পারেন এবং আরও ডিটেলে জানতে পারেন তো আমরা এজ সম্পর্কে কিছু জেনে নেই এখানে বলা হচ্ছে আপ টু পঁয়ত্রিশ বছর মানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স এবং বয়সের ঊর্ধ্বসীমা অবশ্যই দেওয়া রয়েছে ফার্স্ট জানুয়ারি দু তো সেই অনুযায়ী পঁয়ত্রিশ বছর বয়স অবধি কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এর উপরে হলে কিন্তু হবে না তো অ্যাপ্লিকেশান প্রসেস অবশ্যই এখানে অনলাইন বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফি রয়েছে জেনারেলদের জন্য হাজার টাকা ওবিসি আর আর ইডাব্লিউএসদের জন্য আটশো এসসি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টদের জন্য ছশো এবং অ্যাপ্লিকেশন স্টার্টিং হতে চলেছে তেইশ দুই দু হাজার একুশ অর্থাৎ অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে তেইশে ফেব্রুয়ারি কিন্তু শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশানের শেষ তারিখ ষোলো তিন দু হাজার একুশ অর্থাৎ এই মাসের ষোলো তারিখে কিন্তু অ্যাপ্লিকেশানস বন্ধ হবে তো তার আগে যদি যারা যারা অ্যাপ্লিকেশান করতে চান বিবেচনা অনুসারে অবশ্যই আপনারা কিন্তু আবেদনটি করতে পারেন এবং সাথে আমরা আপনাদের পেমেন্ট জমা দেওয়ার আর কি শেষ তারিখ যেটা সেটা আমরা বলে দিই সতেরো তারিখ সতেরোই মার্চ দু হাজার একুশ পেমেন্ট জমা দেওয়ার শেষ তারিখ তো এর মধ্যে কিন্তু আপনাদের সমস্ত ফি পেমেন্ট সমস্তটা কিছু জমা দিতে হবে তো আমরা এখানে পরিষ্কার করে নিলাম দিল্লি ইউনিভার্সিটি একটি রিক্রুটমেন্ট করছে নন টিচিং স্টাফ অ্যাকচুয়ালি বাহান্নটা টোটাল বাহান্নটা পোস্টের জন্য এবং সাথে পরিষ্কার বলা হচ্ছে যে ভ্যাকান্সি এক হাজার একশো পঁয়তাল্লিশ এবং বিভিন্ন ক্রাইটেরিয়ায় আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান ক্লাস টেন পাশেও আছে এইচএসেও আছে ডিগ্রি আছে আইটিআই আছে বিভিন্ন বিভিন্ন পোস্ট তার জন্য আপনাদের নোটিশটি ডাউনলোড করতে হবে নোটিশটি ডাউনলোড করে পুরোটা পড়বেন এবং পরে বিবেচনা অনুসারে আবেদন করবেন অবশ্যই ভিডিওটি যদি পছন্দ হয় লাইক করতে ভুলবেন না ভিডিওটি যদি কাজে লাগে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এরকম ভিডিও আরও ডেলিট বেসিসে আপনাদের ডিভাইসে পেয়ে যান আজকে এই পর্যন্তই আপনাদের দিন শুভ হোক